আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতে দেখতে রমজান আমাদের সামনে থেকে চলে গেল। কালকে আমাদের লন্ডনে ঈদ এবং একদিন পরে বাংলাদেশে সোমবারে ঈদ হবে। আমরা এবারের ঈদ যেটা, এটা একটু আলাদা ধরনের ঈদ, কারণ আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য আমরা ঈদের নামাজে যেতে পারবো না, কোনো লোক ঈদে যাবে না। এইবার পার্কেও ঈদ হবে না, ঈদ হবে যার যার ঘরে। তো ঈদের বাকি যে সুন্নতগুলো আছে এগুলো আমরা আদায় করব, যেমন খেজুর, আমরা মিষ্টি জাতীয় জিনিস মর্নিংয়ে খাওয়া, ভালো কাপড় চোপড় পরা, সুগন্ধি লাগানো, এগুলো তো আমরা করব ইনশাল্লাহ। শুধু সোশ্যাল ডিস্টেন্সের কারণে আমরা বাইরে গিয়ে ঈদের নামাজ পড়তে পারতেছি না ইনশাল্লাহ। হয়তো আগামী বছর আল্লাহ তাআলা আমাদের যদি হায়াত দেন তাহলে আগামী বছর আমরা নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ। তো এই শর্ট মেসেজের জন্য আজকে আসছিলাম। সারা রমজান যারা আমার রেসিপিগুলো দেখছেন, অনেকে অনেক কমেন্ট করছেন, সবাইকে আন্তরিক মুবারকবাদ এবং সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদের ঈদ মুবারক সবাইকে জানাইতেছি। আর যারা আমার এই চ্যানেলে এক পুরা মাস বিভিন্ন রেসিপি দেখছেন, কমেন্ট করছেন, তাদেরকে সবার জন্য আমি শুকরিয়া আদায় করতেছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের আত্মীয় স্বজন নিয়ে এনজয় করেন এবং খুশি করেন ঈদের সময়। আসসালামু আলাইকুম।